হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি পুর ভরা পুঁই পাতার বড়া। এটা আপনারা গরম ভাত বা ডালের সাথে পরিবেশন করতে পারেন, অসাধারণ খেতে লাগবে। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা তৈরি করে ফেলি। আমাদের এই রেসিপিটা করার জন্য এখানে আমি বেশ কয়েকটা পুঁই পাতা নিয়েছি। পাতাগুলোকে ভালো করে ধুয়ে রাখা আছে, আর পাতাগুলো একটু বড় হলে কিন্তু এই রেসিপিটা করতে বেশি সুবিধা হবে। আর এখানে রয়েছে একটা বড় সাইজের আলু। আলুটাকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে রাখা আছে। এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, খুব ছোট ছোট করে কুচানো আছে। রয়েছে এখানে একটু আদা, ছোট ছোট করে কুচানো। পাঁচটা কাঁচা লঙ্কা কুচানো আছে। এখানে ছটা থেকে সাতটা রসুন কুচি আছে। একটা চামচ হলুদ গুঁড়ো, হাফ টা চামচ রেড চিলি পাউডার, আর এখানে নিয়েছি হাফ কাপ বেসন, দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ ও ভাজার জন্য রিফাইন তেল। এখন আমি পুঁই পাতার ভিতরের পুরটাকে তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচানো, ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি রসুন কুচি, কুচানো আদা। এখন এগুলোকে সব একসাথে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। ভালো করে আলুটাকে মিশিয়ে নেব। এর মধ্যে আমি একটা ভাজা মশলা দিচ্ছি। রয়েছে এর মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। শুকনো গরম কড়াইতে নেড়ে নিয়ে গুঁড়ো করা আছে। এখান থেকে এটা হাফ চা চামচ দিয়ে দিলাম। আপনারা এই মশলাটা ছাড়াও কিন্তু করতে পারেন, তবে মশলাটা দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয়। আমাদের এই পুরটা রেডি হয়ে গেছে। এখন থেকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। পুরটা একটু ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। নিয়ে নিচ্ছি এর মধ্যে বেসন, কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ, সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প করে করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এটা একটা মিডিয়াম ব্যাটার তৈরি হবে। এখন এই ব্যাটারটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আমাদের এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম করেছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এখন আমি পুঁই পাতাগুলোকে রেডি করে নেব। তার জন্য একটা করে পাতা নিলাম, আর এবারে এর মধ্যে এই আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি। খুব পাতলা করে পুরো পাতাটাতেই এই পুরটা ছড়িয়ে দিতে হবে। পুরটা দেওয়া হয়ে গেছে, এখন এটাকে এইভাবে একটু ফোল্ড করে নিয়ে বেসনের মধ্যে ভালো করে কোট করে ভেজে নেব। এইভাবে সবকটা আমি রেডি করে নিচ্ছি।
এখন এই বড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশ বেশি পরিমাণ করে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর একটা করে এইভাবে পুঁই পাতা নিয়ে ভালো করে বেসনের মধ্যে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এগুলোকে আমি বাদামি করে ভেজে নেব, এক সাইড হয়ে গেলে আর এক সাইডে উল্টিয়ে দেব। আর এক সাইড ভাজার জন্য উল্টিয়ে দিলাম এগুলোকে। আমাদের এই পুঁই পাতার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেলটা ভালো করে ছড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুচমুচে পুঁই পাতার বড়া। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।